আমি গেছিলাম আমাদের এখানে মনসা পুজো হয় যে পুজোটা প্রতি বছরই হয় খুব বড় করে হয় তো সেখানে গেছিলাম আর ওখানে বিশ্বকর্মা পুজোও হয়েছিলো তো ওই বিশ্বকর্মা ঠাকুরও দেখে নিলাম আর আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আমার সঙ্গে ছিল আমার একটা ফ্রেন্ড আর একটা বোন ছিল তো এখানে অনুষ্ঠান হবে তিন চার দিন ধরে অনুষ্ঠান আর মেলাটা অনেক বড় প্রচুর লোক হয় এখানে কিন্তু এখন জায়গা কমে যাওয়ার ফলে বেশি একটা দোকান বসতে পারে না তো এখানে গাঞ্জল ছিল বলে আমরা আমি এখানে ভয়েস দিতে পারিনি আমাকে ভয়েস বা দিতে হলো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমরা যাব একটু মেলার ভিতর দেখবো এবার কি কি দোকান বসেছে স্টেজটা এবার বেশ বড় করেছে তিন চার দিন ধরে প্রোগ্রাম হবে এবার একটু যাই মেলার ভিতরে গিয়ে দেখি এখানে অনেক দোকান বসে প্রতি বছর অনেক দোকান থাকে আগে এবার ইয়াররিংসের দোকান ছিল প্রচুর সুন্দর সুন্দর ইয়াররিংস আর অনেক কিছু বসে কিন্তু জায়গা কমে গেছে তাই এবছর আর ইয়ারিংস দোকান হয়তো বসেনি আমরা যাচ্ছিলাম দেখতে দেখতে যে কী কী দোকান বসেছে কারণ এখন দেখছি এমনি একটু ঘুরতে আসলাম মেলায় রাতে আবার যাব মেলায় মায়ের সঙ্গে যাব রাস্তার পাশ দিয়ে অনেক দোকান বসেছে শুধুই খাবারের দোকান মানে মেলায় গিয়ে এত খাবারের দোকান মানে মেলায় গিয়ে কিছু না খেলেও খেতে ইচ্ছে না করলেও এত খাবার দেখে তখন মনে হবে কিছু খাই আর মেলায় গিয়ে তো ফুচকাটা তো খেতেই হবে না হলে মেলায় যাওয়া ব্যর্থ ফুচকা খেতেই হবে আর আমি মেলায় এসে আমি ঠিক করে মানে দোকানগুলো দেখে রাখছিলাম যে রাতে কি কি এসে খাওয়া যাবে আর কোন কোন দোকানগুলো কোথায় কোথায় বসেছে রাতে এসে যাতে খাবারের দোকানগুলো খুঁজে না বেড়াতে হয় তার জন্যই দোকানগুলো দেখে যাচ্ছিলাম যে কোন দোকানে খাবো রাতে এসে কি কি খাবো কি কি দোকান বসেছে খাবারের দোকান সব কিছু দেখার জন্যই আসলে মেলায় আসা আর এলাকায় তো মানে সবার আগে মেলায় আসব এসে একটু ঘুরে যাব তারপরে রাতে আবার আসব সেটা আলাদা ব্যাপার কিন্তু তার আগে মেলায় আসা এটা তো আসতেই হবে প্রতি বছর আসে তো আমরা ওখান থেকে ফুচকার দোকানটা দেখে মনে হলো এই দোকানটা নতুন এখানে সেই জন্য আমরা এখানে আসলাম এসে জিজ্ঞেস করছিলাম যে কি ফুচকা এখানে তো এখানে দেখলাম যে গন্ধরাজ লেবু আছে যেটা ফুচকার চলে দেওয়া আছে তো মনে হলো যাক ট্রাই করা যাক এখানে নতুন দোকান এবার আমরা ফুচকা খাওয়ার জন্য পাতা নিয়ে নেব। আর ফুচকা দেখি মানে জিভে জল চলে আসছিল ফুচকা প্রথমে ভাবছিলাম যে না খাবো না একটু আগেই খাবার খেয়েই আমরা গেছিলাম মেলার মধ্যে তো ভাবছিলাম খাবো না তারপর ঠিক করলাম না খাই ফুচকাটা খেয়ে খুব ভাল লাগছিল খেতে সেই জন্য আর একটু বেশি করে খেয়ে নিলাম আর আজকে আমার ফ্রেন্ডের বাচ্চা ছিল তো সেই জন্য ওই আমাদেরকে খাওয়ালে ফুচকাটা তারপর আমরা মেলার দিকে বাকি দোকান দেখতে যাচ্ছিলাম দেখলাম সবই খাবারের দোকান দু একটা রাস্তার ধারে অন্য দোকান বসেছে আর আগে অনেক দোকান বসতো তো পিছনে বাড়িঘর হয়ে গেছে অন্য দোকান হয়ে গেছে সেই জন্য আর সেসব দোকান বসতে পারেনি আর আগে নাগরদোলাও আসতো আর এবার তো নাগরদোলাও বসেনি কারণ জায়গা নেই তো নাগরদোলা কোথায় বসবে তা আমরা এদিকে গিয়ে কি করবো আর দোকান টোকান দেখা হয়ে গেল সব কিছু আমাদের দোকান দেখা ওদিকে শেষ তারপরে আমরা এইদিকে চলে আসলাম আমরা ঘুরে একটা দোকানে আসলাম এখান থেকে একটা পুচকুর জন্য কিছু কেনা হবে তো এটা পছন্দ করা হলো এটা কিনলো তারপর আমরা বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম ওখানে না প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ পেট ভর্তি ছিল ফুচকা খেয়ে আসলাম খাবো না ভাবছিলাম কিন্তু ওখানে জোর করে ডেকে আমাদের প্রসাদ দিল তো ভাবলাম ঠিক আছে ঠাকুরের প্রসাদ একটু নিয়ে যাই তারপর ওখান থেকে আমরা একটুখানি খিচুড়ি প্রসাদ নিলাম খিচুড়ি প্রসাদটা নিয়ে পুরোটা খেতে পারিনি অল্প একটু খেয়েছিলাম কারণ তার আগে বাড়ি থেকে আমি খাবার খেয়ে গেছি আর গিয়ে আবার মেলা থেকে ফুচকা খেয়েছি তো একটুখানি প্রসাদ খেয়েছি তারপর আবার রাতে গেলাম রাতে গিয়ে দেখলাম বাচ্চাদের খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে ওখানে প্রচুর মানুষ এসেছিল দেখলাম সাইডে ঘুরে ঘুরে অনেক মানুষ এসছে মেলার মধ্যে আবার গেলাম ঘুরে আসলাম এখানে আমার ওই বান্ধবী এসছে ওর দিদি এসছে রাতবেলায় প্রোগ্রাম হচ্ছিল যেহেতু সেই জন্য আমি ভয়েস দিতে পারিনি এখানে বেশ ভালো ভালো প্রোগ্রাম হচ্ছিল ভালো লাগছিলো দেখতে খুব আমরা দেখছিলাম মাঝে মধ্যে একটু ভিডিও নিচ্ছিলাম কিন্তু সাউন্ড দিতে পারিনি আর অনেকগুলো সেলফি তুললাম আমরা সবাই মিলে সেলফি তুললাম একটু আটটা মার সঙ্গে একটু ছবি তুললাম তারপরে বাড়ি চলে আসলাম বেশ